আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবে আমার ফোনে বেশ কিছু জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যে জিমেইল অ্যাকাউন্টগুলো আমি অনেকদিন আগে তৈরি করেছিলাম তবে কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট কিছুদিন আগে আমি তৈরি করেছি তো সেই অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা বানাতেছি তো এই এই ভিডিওতে আপনারা ফুল গাইড পাবেন যে কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং আপনারা আমার ফোনে দেখলে দেখতে পাবেন তিন থেকে চারটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যেগুলোর কয়েকটা আমি কিছুদিন আগে তৈরি করেছি তো দু হাজার চব্বিশ সালে এসে আমি আপনাদের সম্পূর্ণ গাইড দেবো কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন একদম বিগিনারদের জন্য ভিডিওটা বানাইতেছি তো যা যারা বেশি ভালো বোঝেন না তাদেরও রকম সমস্যা হবে না তো এখানে আপনারা জিমেইল অ্যাপ কিংবা প্লে স্টোর ওপেন করে নিতে পারেন আমি জিমেইলটা ওপেন করে নিলাম তারপর ডান পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন এই লোগোতে আপনাদের ক্লিক করে দিতে হবে তারপর আপনারা নিচে গিয়ে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে আপনাদের ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এইখানে দেখতে পারবেন গুগলের মতো একটা অপশন রয়েছে তো এই অপশনটায় আপনাদের ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের একটু ওয়েট করে নিতে হবে তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে সেই ফিঙ্গারপ্রিন্ট লকটা আনলক করতে হবে আর এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনারা তার পরের পেজটা দেখতে পারবেন এইরকম পেজ তো এই পেজটায় আপনাদের কি করতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটায় আপনাদের ক্লিক করে দিতে হবে এরপর আপনাদেরকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটায় ক্লিক করে দিতে হবে তারপর আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটা বাক্স দেখতে পারবেন তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনাদেরকে নামের প্রথম অংশ এবং লাস্ট নেমের জায়গায় দ্বিতীয় অংশ ওষুধ যদি থাকে তাহলে বসাইতে হবে না থাকলে আপনারা এখানে স্কিপ করতে পারেন এটা অপশনালই রয়েছে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এইখানে আপনাদেরকে বেসিক ইনফরমেশান দিতে হবে যেগুলো আপনারা আপনাদের জন্ম জন্ম তারিখ দিন কিংবা বছর এগুলো দিতে হবে আর কি এগুলো আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে নেবেন এইটাতে এক্স্যাক্ট আপনাদের ডেট টাইম এগুলো বসাতে হবে সে সেটার কোনো কোয়ারি নেই তো এখানে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তারপর এইখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তো এই পেজে আপনাদের দুইটা অ্যাড্রেস দেওয়া থাকবে আপনাদের যদি পছন্দ না হয় এই দুটা অ্যাড্রেস তাহলে নিচে ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এইটাতে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে পারবেন উপরের দুইটা যদি পছন্দ হয় তাহলে কোনো সমস্যা নেই তবে যদি উপরের দুইটা না ভালো লাগে তাহলে আমার মতো এইখানে তৃতীয় অপশনটা সিলেক্ট করে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন তো এইখানে আমি একটা জিমেল অ্যাড্রেস তৈরি করে নিতেছি এটা অলরেডি টেকেন মানে এটা অলরেডি নেওয়া হয়ে গেছে তো এইখানে আমার একশো এইটা কিন্তু নেয়নি সে কারণে এইটা আমি তৈরি করে নিতে পারলাম আপনারা দেখবেন এটা কোনটা আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে সেটা তৈরি করে নেবেন তো তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দেবেন এখানে কিছু সংখ্যা দেবেন তারপরে আপনার নেম দিতে পারেন দেওয়ার পর এখানে কিছু সিম্বল দিতে পারেন বিশেষ ক্যারেক্টার তো এগুলো অ্যাড করে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন তো আমি এভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতেছি জাস্ট এভাবে পাসওয়ার্ড তৈরি করলে হবে কি আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে আর স্ট্রং পাসওয়ার্ড না হলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে অনেক সমস্যায় পড়তে পারেন তো এভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা আপনারা তৈরি করে নেবেন আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি এখন আমাদের এই পেজটা আসবে তো এই পেজে আপনাদের কী করতে হবে একটা ফোন নাম্বার দিতে হবে এটা অবশ্য অপশনালি রয়েছে তো আপনারা এখানে যদি আপনাদের ফোন নাম্বার অ্যাড করেন তাহলে বেনিফিট পাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান বা আপনার জিমেল আইডিটা ভুলে যান তাহলে আপনাদের এই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের জিমেল পাসওয়ার্ড বলেন আইডি বলেন দুইটাই আপনারা ফেরত আনতে পারবেন আর যদি না রাখেন তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন না যেহেতু আমি এটা আপনাদের দেখানোর জন্য করতেছি সেই কারণে স্কিপে করে গেলাম না হলে আমি এইখানে অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটা অ্যাড করতাম তো তারপর এখানে নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনারা এইখান থেকে নিচে গিয়ে দেখতে পারবেন আই মতো অপশন রয়েছে এই অপশানটায় ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট তৈরির প্রসেসটা কমপ্লিট হবে তো এভাবে আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এভাবে আপনারা আবারও এই প্রসেসটি করার মাধ্যমে আরও একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অনেকেই বলে ভাই আর একটা কিভাবে কীভাবে তৈরি করব তো এইভাবে আপনারা কিন্তু আর একটি জিমেল তৈরি করতে পারবেন এখানে এসে অ্যাডানাদার অ্যাকাউন্টে ক্লিক করে তো এখানে দেখতে পারবেন এই অ্যাকাউন্টটা আমরা তৈরি করেছি সেটা এখানে এরকম হয়ে গেছে আমাদের এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যাবতীয় কাজ এখন করতে পারবো আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে এই অ্যাকাউন্টটা সেট দিতে পারেন আপনাদের নতুন অ্যাকাউন্ট হিসেবে তো চলেন আমরা একটু প্লে স্টোরে গিয়ে ঘুরে প্লে স্টোর ওপেন হওয়ার পর আপনাদেরকে এখানে টাইম পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন এখানে আবারও ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তারপর এইখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তাহলে ওই অ্যাকাউন্টটা কিন্তু এইখানে প্লে স্টোরে সেট হয়ে যাবে এভাবে আপনারা চাইলে ইউটিউবে সেটটা দিতে পারেন আপনারা যেখানে ইচ্ছা সেখানেই দিতে পারেন আর কি দিয়ে যত কাজ করা যায় সব কিছু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে